नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি সুব্রজিৎ শুরু করছি এখন কলকাতা রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য নিয়ে তুঙ্গে তর্জা পঞ্চায়েত নির্বাচনের আগে ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার বৈদিক ভিলেজে তরুণীকে গণধর্ষণের অভিযোগ মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন শুরুতেই আসুন প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ এবং অধ্যাপক শুভময় মৈত্র আমি প্রত্যেকের কাছে আসব কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য আর তারই প্রতিবাদে কাঁথিতে অখিল গিরির বাড়ির কাছে বিক্ষোভ বিজেপির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্যে রীতিমতন ক্ষোভে ফুঁসছে আদিবাসী সমাজ বাঁকুড়ার খাতড়ায় খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে ঘিরে বিক্ষোভ আদিবাসীদের বাড়ি থেকে বেরোতেই মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা অখিল গিরিকে অবিলম্বে গ্রেফতারির দাবিতে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখতে পাচ্ছেন একেবারে অখিল গিরি রাজ্যের মন্ত্রী তার বাড়ির কাছে বিজেপির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে কোচবিহারের তুফানগঞ্জের ছবি এই প্রতিবাদে অখিল গিরির মন্তব্যের প্রতিবাদ তাদের গ্রেফতারির দাবিতে বিজেপির তরফে প্রতিবাদ মিছিল বের করা হয় স্লোগান দেওয়া হয় পাল্টা তৃণমূলের তরফে স্লোগান দেওয়া হয় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তুফানগঞ্জে সেই মুহূর্তের ছবি দেখছেন এই হচ্ছে বাঁকুড়ার খাতড়ায় যখন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির গাড়ি ঘিরে আদিবাসীরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন তারাও দাবি তোলেন গ্রেফতার করতে হবে অখিল গিরিকে একেবারে শহর কলকাতার ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাটুলিতে যেভাবে বিজেপি তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে এক হচ্ছে পদ থেকে সরাতে হবে অখিল গিরিকে আর দুই অপসারণের দাবির পাশাপাশি গ্রেফতারের দাবি তুলেছে বিজেপি অর্থাৎ বুঝতে পারছেন যে অখিল গিরির মন্তব্য রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর কুরুচি মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে নেমে পড়েছে বিজেপি কিন্তু কোন মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরি যার প্রতিবাদ রাজ্য জুড়ে আজকে দেখা যাচ্ছে সেদিনের অখিল গিরির মন্তব্য দেখুন অখিল গিরির এই মন্তব্য করার পর দুটো দিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি নেই কেন এই প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলছেন আপনাদের দেখাবো পাশাপাশি শশী পাজা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তার মন্তব্য পরপর নর্থ এভিনিউ থানাতে অভিযোগ জানিয়ে এসেছেন লকেট চ্যাটার্জি যে মন্তব্য করেছিলেন অখিল গিরি তার বিরুদ্ধে কিছু দাবিও তিনি করেছেন তার থেকে আমরা জেনে নেব দিদি কি জানালেন ওনাকে এফআইআর করা হয়েছে এবং অখিল গিরি যেভাবে আমাদের ভারতবর্ষের 10.5 কোটি আদিবাসী সমাজের সবচেয়ে বড় উচ্চ পদে যিনি আছেন আমাদের মাননীয় আমাদের লোকপ্রিয় আমাদের দ্রৌপদী মুর্মুজিকে যেভাবে উনি আমাদের টিএমসি সরকারের মন্ত্রী লিডার নন্দীগ্রামে এক অনুষ্ঠান সভায় যেভাবে অপমান করেছে এবং সবচেয়ে বড় কথা সেই সভায় উপস্থিত ছিলেন সেই রাজ্যেরই নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা এবং এটা শুধু রাষ্ট্রপতিকে অপমান করা নয় আদিবাসী পুরো সমাজকে অপমান করা এবং মহিলাকে অপমান করা এবং আজকে মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে একজন মহিলার কোনো স্টেটমেন্ট নেই তার 48 ঘন্টা পার হয়ে গেছে এবং আমরা চাই যে যখন উত্তরপ্রদেশের বা অন্য জায়গায় কিছু হয় তখন মমতা ব্যানার্জি সেই মহিলাদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট দেওয়া বুদ্ধিজীবীরা সঙ্গে সঙ্গে মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়ছে সাংসদরা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে উত্তরপ্রদেশের সেই স্পটে চলে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোনো মমতা ব্যানার্জির বুদ্ধিজীবী কোনো মমতা ব্যানার্জির নেতা মন্ত্রী সেই নিয়ে কোনো স্টেটমেন্ট নেই এবং আমরা চাই অখিল গিরিকে বরখাস্ত করুক মমতা ব্যানার্জির সামনে স্টেটমেন্ট দিক এবং অখিল গিরিকে দেশের সর্বোচ্চ পদে যিনি আছেন রাষ্ট্রপতি মহিলা তাকে এখানে আসতে হবে এবং রাজধানীতে এসে
তার পায়ে ধরে সে রাষ্ট্রপতি ভবনের সামনে বসে তাকে সব দেশের সামনে তার ক্ষমা চাওয়া উচিত। এটা আমাদের দলের পক্ষ থেকে, আমি ওই দফতরে মন্ত্রী বলে নয়, এটা আমাদের দলের তরফ থেকে ব্যর্থহীন ভাষায় বলে দেওয়া হয়েছে যে নিশ্চয়ই এটা দলের বক্তব্য নয়, নিশ্চয়ই দলের দল এটা অনুমোদন করে না এবং এই বক্তব্যগুলো তার নিজস্ব। এবার আপনি বলছেন আমি ওখানে ছিলাম উপস্থিত এবং আমরা সেখানে প্রতিবাদ জানাই এবং তাকে বক্তব্য শেষ করার জন্যও বলি। সুতরাং এটা তিনি তার বক্তব্য তার রেখেছেন, তিনি তার আক্রোশ প্রকাশ করেছেন, যেহেতু লিডার অফ দি অপোজিশন শুভেন্দু অধিকারী বরাবরই তাকে ব্যক্তি আক্রমণ তার সম্বন্ধে বিভিন্ন কুরুচিকর মন্তব্য রেখেছেন, তার আক্রোশ তার ক্ষোভ তিনি তার বক্তব্যে রেখেছেন, একদম টোটালি তার নিজস্ব বক্তব্য, দল এটার দায়িত্ব নেয় না। যে কোনো মানুষ, এটা অখিলগিরি ব্যাপার নয়, মন্ত্রী বলে ব্যাপার নয়, এটা যে কোনো পুরুষ মানুষ যে কোনো মহিলার সম্বন্ধে এই রকম মন্তব্য রাখতে পারে না। ফ্রম দি হাইয়েস্ট অফিস আমরা এটাও দেখেছি 2021-তে কীভাবে প্রধানমন্ত্রী যখন এখানে নির্বাচনী প্রচারে এসেছিলেন তখন তিনি কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কী বলেছেন সেটাও সকলেই জানেন, সেটাও হওয়া উচিত ছিল না। ঋজু দত্তকে দিয়ে আলোচনা শুরু করবো। ঋজু, কার সম্পর্কে বলছেন রাজ্যের মন্ত্রী এই কথা? দেশের প্রথম নাগরিক, তিনি তিন বাহিনীর প্রধান, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, তার সম্পর্কে মন্তব্য করছেন এবং সেই মন্তব্য করার পর 48 ঘন্টা পেরিয়ে গেলেও দল অনুমোদন করে না, দল নিন্দা করছে বলা ছাড়া না দলগত স্তরে না প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা। এখানেই বিজেপির বক্তব্য হচ্ছে এটাই প্রমাণ করে যে এই দলে রাষ্ট্রপতি সম্পর্কে কিছু কথা বলার পরেও পার পাওয়া যায়। আমি একদম পরিষ্কারভাবে এবিপি আনন্দর সকল দর্শককে বলে দিই যে তৃণমূল কংগ্রেস অখিলগিরির এই জঘন্য মন্তব্যকে কোনোভাবেই সমর্থন করেন না। কিন্তু একটা জিনিস হয়তো অনেকেই জানেন না যে অখিলগিরি তারপরেই সঙ্গে সঙ্গে একটা ভিডিওতে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন দেশের রাষ্ট্রপতির কাছে। কিন্তু বিজেপি যে বিক্ষোভ করছে, আমাকে ইন্টারাপ্ট করার আগে আমি 10 সেকেন্ড নিচ্ছি, বিজেপি যে বিক্ষোভ করছে আমি একটাই কথা বলে দিতে চাই, আমাদের তৃণমূল সকল কর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ মাতৃসম। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দেশের প্রধানমন্ত্রী টিটকিরি করেছিল, দিদি ও দিদি, 1 সেকেন্ড, আর শুভেন্দু অধিকারী যেভাবে প্রতিদিন মমতাজ বেগম থেকে আরম্ভ করে লেডি কিং থেকে দিলীপ ঘোষ বারমুডা পরে ঘোরো, সেইগুলো আমি আবারও বলছি, সবাই মুখ্যমন্ত্রী হতে পারেন, রাজ্যের প্রধানমন্ত্রী হতে পারেন, যে কোন রকম নিন্দা সূচক অবমাননা এবং কুরুচিপূর্ণ মন্তব্যের আমরা তীব্র সমালোচনা করে এসেছি। কিন্তু এখানে তো বিজেপির প্রশ্ন যে হ্যাঁ নিন্দা প্রস্তাব হয়েছে কিন্তু তার বাইরে ব্যবস্থা কোথায়, দলের তরফে কোথায় ব্যবস্থা, পদ থেকে অপসারণ করতে হবে, এই দাবি তো বিজেপি প্রথম দিন থেকে তুলে আসছে, না গ্রেফতারির দাবি সেটা কোনো ব্যবস্থা হয়েছে? আমি সংক্ষেপে উত্তর দিয়ে দিচ্ছি, বিজেপির সব কথা আমরা শুনবো, আগে মমতা ব্যানার্জিকে অপমান করার জন্য শুভেন্দুকে গ্রেফতার করুক, তারপর বড় বড় কথা বলবো। না, তৃণমূলের কাছে আমার অন্তত কোনো দাবি নেই, কারণ যে দলটি মৃত্যুর পথে যাচ্ছে মৃত্যুপথে যাত্রী দলের কাছে আমার কোনো দাবি নেই। আমি শুধু একটা কথা বলি, গতকাল সারাদিন অন্তত সন্ধ্যাবেলা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঘুরিয়ে ঘুরিয়ে সর্বভারতীয় হিন্দি ইংরেজি চ্যানেলগুলো আমার স্রেফ লজ্জা লাগছিল, গোটা ভারতবর্ষ এই একটা মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে, বাংলা সম্মান এবং সংস্কৃতিকে এটা কোন জায়গায় নামিয়ে দিল। প্রথম কথা হচ্ছে এই যাকে মন্ত্রী করা হয়েছে সেই ভদ্রলোক সংবিধানটাই বোঝে না, তোমাদের রাষ্ট্রপতি, আরে তোমাদের রাষ্ট্রপতি কাকে বলে? এ ভদ্র এই অশিক্ষিত মন্তব্য করার আগে একবার বোঝা উচিত ছিল না, তোমাদের আমাদের রাষ্ট্রপতি হয় না, রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি, একজন শেষ করি একজন আদিবাসীকে ভারতের রাষ্ট্রপতি করা হয়েছে, সহ্য হচ্ছে না এদের, এই যে একটা ফলস নোশন অফ এলিটিজম। বিজেপির এই যে না ধর্ম আর জাতের নামে সুশ্রুতি এগুলো বন্ধ করতে হবে, সেই জন্যই দলিত মুসলিম আর দলিত খ্রিস্টানদের বিজেপি বাদ দিয়ে দিয়েছে আদিবাসী কোটার থেকে। আর একটা কথা বলি, আপনারা যা বলছেন অখিলগিরির ব্যাপারে, আমিও বলছি এটা জঘন্য মন্তব্য, কোনো মহিলার ব্যাপারে এরকম মন্তব্য করা যায় না। কিন্তু আগে আপনারা ওই মূর্খ দিলীপ ঘোষ যে মমতা ব্যানার্জিকে বলেছিল বারমুডা পরে ঘুরতে, আর যে শয়তান শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে অপমান করেছে, তাদের বিরুদ্ধে এই লোকটিকে মন্ত্রিসভা থেকে এখনো বার করা হয়নি, এখনো দল থেকে বার করা হয়নি, এখনো দলে তাকে দিব্যি গুরুত্ব দিয়ে রাখা হয়েছে, কারণ পূর্ব মেদিনীপুরে ভোটটা দরকার। সুতরাং এই দলটা ভোটের জন্য দেশকে বেঁচে দিতে পারে, সংবিধানকে বেঁচে দিতে পারে, সম্মানকে বেঁচে দিতে পারে,
হঠাৎ আমাদের ওই সিন্ধবাদ নাবিকের বুড়ো ঘাড়ে চাপাই যেরকম গল্প ছিল এরা আমাদের ঘাড়ে চেপেছে এদের এবার বিচার ফেলা ছাড়া আর কোনো উপায় নেই আরে তাসের ঘরের মতো বিজেপি ভেঙে পড়ছে আমি তো শুভ মহোদয় কোনো সন্দেহ নেই যে নজিরবিহীন এবং অত্যন্ত কুরুচিপূর্ণ আক্রমণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনি কি এইভাবে দেখবেন নাকি অনেকে যেমনটা বলছেন যে এটা আসলে একটা প্রবণতা যে প্রবণতা দেখা গিয়েছে সাম্প্রতিককালে প্রতিপক্ষ রাজনীতিবিদকে আক্রমণ করতে গিয়ে বলগাহীন নেতাদের বলগাহীন কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার দেখা গিয়েছে সেটাই এই 11 তারিখে অখিলগিরির মন্তব্যে কালমিনেটিং পয়েন্টে পৌঁছচ্ছে মানে কুকতার যে স্রোত রাষ্ট্রপতির তা থেকে নিস্তার নেই একেবারে আসলে একটুখানি ইন্টারনেট খুঁজে আমি তো নিজে খুব একটা বেশি কিছু জানি না তা আলবার্ট কামুর একটা কথা দেখতে পেলাম আর কি উনি বলেছেন এভরি গ্রেট ওয়ার্ক মেক্স দ্য হিউম্যান ফেস মোর অ্যাডমায়ারেবল এন্ড রিচার এন্ড দ্যাট ইজ হিজ হোল সিক্রেট অর্থাৎ আপনি যখন রক্তদান করবেন বা প্রতিবেশীকে সাহায্য করবেন রাত্রিবেলা অসুস্থ হওয়ার পর বাড়ি ফিরে দেখবেন আপনার চেহারাটা কতটা সুন্দর হয়ে গেছে আর আপনার ঘর থেকে যদি 20 কোটি টাকা পাওয়া যায় আপনি দেখবেন আপনি মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না আমাদের পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতারা এই মুহূর্তে তাদের কাজের মাধ্যমে তাদের যে বর্ণনা দিচ্ছেন সেখানে আমার মনে হয় চেহারার আলোচনা আনার কোনো প্রয়োজন নেই আর আমাদের রাষ্ট্রপতি মহোদয়া আদিবাসী কেন মহিলা কেন তার নিজের জীবনের যে কাজ দ্রৌপদী মুর্মু যা কাজ করেছেন ভারতবর্ষের মানুষের জন্য বিজেপির লোক হিসেবে নয় ভারতের একজন সমাজসেবী হিসেবে সেই ইতিহাস তো পশ্চিমবঙ্গের মানুষের খুব একটা খুঁজে দেখার সময় নেই আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি শুধুই তৃণমূল বনাম বিজেপির রাজনীতি যে রাজনীতি একেবারেই ফাঁপা যার মধ্যে কোনো গভীরতা নেই ফলে আজকে এই তর্কটা আলবার্ট কামুর বক্তব্যের মধ্যে আসে না আসে বিজেপি তৃণমূলের দলের এটা তো তোমার আমার বিষয়টা নয় রাষ্ট্রপতি হওয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি আমাদের সবার দেশের রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী একেবারে এবং পশ্চিমবঙ্গের যারা বিজেপি করেন যারা পুরনো বিজেপি করতেন তারা অনেকদিন ধরে তারা তো আর পশ্চিমবঙ্গের বিজেপি নন এখানে তো অন্যান্য রাজনৈতিক দল থেকে আসা বিজেপি তাদের পক্ষে তো দ্রৌপদী মুর্মুর কাজকর্ম সম্পর্কে জানার চেষ্টা করার সময়টুকুও নেই ফলে এটাই একটা বিজেপির বড় মুশকিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ আমি বলছি আমি আমি শশী পাঁজার বক্তব্য দেখছিলাম শশী পাঁজা বলছিলেন আমি রিজুর কাছে আসবো সেটা হচ্ছে যে যখন মন্তব্য করছেন তিনি সেখানে বসে আছেন এবং ওই মন্তব্য করার পর দল যেহেতু অনুমোদন করে না তাকে থামিয়ে দেওয়া হয়েছে মানে আমি আশঙ্কিত হচ্ছিলাম না থামালে মানে অবমাননার মন্তব্যের স্তরকে আর কত নিচে নামাতেন রাজ্যের মন্ত্রী না একদমই ঠিক কথা দেখো আমি একটা কথা পরিষ্কারভাবে বলছি তাকে থামানো হয়েছিল শশীদি সেখানে প্রতিবাদ করেছিল আর আমি আবারও বলছি এটা বলার কোনো শেষ নেই আমি শতবার বলবো আমি আমি জানি না রিজু যে গতকালকে গতকালকে এবিপি আনন্দ দেখার সুযোগ তোমার হয়েছে কিনা এবিপি আনন্দকে একটা প্রশ্ন অখিলগিরি তো নিঃস্বার্থ ক্ষমা চেয়েছে বিজেপির কোন নেতা কুরুচিকর মন্তব্য করার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ অবধি ক্ষমা চেয়েছে কি তাই এই হোলিয়ার দাও অ্যাটিটিউড আমি বলছি গতকাল এবিপি আনন্দ দেখার সুযোগ আমি জানি না রিজুর হয়েছে কিনা এই মন্তব্য যে অখিলগিরি গতকাল 11 তারিখে প্রথম করেছেন এমন তো নয় 27-10 করেছেন কি ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং বিজেপি তো এখানে বক্তব্য ব্যবস্থা নেওয়া হয়নি মানে এই মন্তব্যের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে সেটা পরোক্ষে বুঝিয়ে দেওয়া হয়েছে তখন ব্যবস্থা নিলে হয়তো 11 তারিখ এই মন্তব্য করার সাহস অখিলগিরি পেতেন না রিজু আমি একটা কথা মনে করিয়ে দিই সবাইকে যে যখন ইসকনে রথ হয়েছিল না তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য রেখেছিলেন যে আমি বিজেপিকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের রাষ্ট্রপতি প্রার্থীকে আমাকে জানানো হয়নি যদি আমাকে জানানো হতো যে দ্রৌপদী মুর্মু প্রার্থী তাহলে আমি আনকনটেস্টেড সমর্থন করতাম তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে এইসব বাংলার মানুষ খাবে আমি বলছি সেখানেই তো প্রশ্ন তাহলে সেখানে তো দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল যে হ্যাঁ এইখানে হচ্ছে অন্যান্য দলের বিরুদ্ধে যে অভিযোগ এখানে ঋজু দত্ত বসে তুলছেন অন্য দলের মতন তৃণমূল নয় তৃণমূল এই ধরনের মন্তব্যের প্রতিবাদ ব্যবস্থা নিয়ে করে বলছে তারা নাকি থামিয়েছিল একটা কথা বলে একটু দেখিয়ে দাও তো কোথায় থামিয়েছিল এতগুলো ভিডিও এলো ওটা এলো না রবীন্দ্রনাথের একটা কথা আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সম দয়ে যারা সেখানে উপস্থিত ছিল রাজ্যের মন্ত্রীরা প্রত্যেকে সমানভাবে দায়ী প্রত্যেকে আমি বলবো তারা ইন্ডালজেন্স দিয়েছেন তারা উঠে ওর হাত থেকে মাইক চাকরে নেওয়া উচিত ছিল এইরকম অসম্ভব আপনি করতে পারেন না তারা সহ্য করেছেন বাবা সব উচিত ছিল আমি একমত তিনি এরকম ভাষণ দিতে পারেন না আমি একমত কিন্তু আপনাদের নেতারা কি ক্ষমা চেয়েছেন মমতা ব্যানার্জির কাছে একটা একমাত্র দেশের মহিলা মুখ্যমন্ত্রীকে দিলীপ ঘোষ বলছে বারমুডা পরে ঘোরো শুভেন্দু অধিকারী বলছে কালীঘাটের কলঙ্কিরি মুমতাজ বেগম অশিক্ষিত এইগুলো কি আপনাদের দলের কালচার না এইগুলো আপনাদের দলের শিক্ষা আপনারা আমাদের নীতি নৈতিকতা নিয়ে ভাষণ দেবেন না অনেক ঘুরে বার করতে হবে আপনারা আগে ক্ষমা চান বাংলার মুখ্যমন্ত্রীর কাছে
নির্ভর করছে, তাই নয় কি শুভময় মৈত্র? সুভজিৎবাবু, পশ্চিমবঙ্গের তৃণমূল আর বিজেপি তো আলাদা দল নয় অনেক সময় মনে হয়, তারা ফলে একে অন্যের দল সম্বন্ধে বলতেই পারেন, কারণ যখন খুশি একজন অন্য জলে চলে যায়। এবং আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি এই নিয়ে যে ধরনের প্রশ্নগুলো উঠছে, সেই প্রশ্নগুলো না তুলে তো বিজেপির নেতারা এই নিয়ে আলোচনা করছেন। আমি আবার বলার চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের বিজেপি যে রোলটা প্লে করছে সেটা কিন্তু ভারতবর্ষের যে বিজেপি, যে জাতীয়তাবাদী বিজেপি, তার সঙ্গে একেবারে আলাদা। তারা তৃণমূলের বিটিম বা তৃণমূল বিজেপির বিটিম হিসেবে এখানে কাজ করছে। এই জায়গায় এই ধরনের তর্ককে অদ্ভুত লাগছে এটা শুভময়। আমি জানি না তুমি কি পয়েন্টটা বলছো। তো শিক্ষা স্বাস্থ্যের দাবি যেরকম থাকবে, ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু বললে তার প্রতিবাদ করা যাবে না, তখন তোমাদের মতো বিশ্লেষক বলবে যে কেন শুধু চাকরির দাবি করছি না, আমার মাথায় ঢুকছে না এগুলো। যারা এই দাবিটা করছেন আগামীকাল হয়তো দেখা যাবে পশ্চিমবঙ্গের বিজেপি তাদের তৃণমূল থেকে নিয়ে নিয়েছে। আরে এই চোরেদের দলে আর নেবো না, এটুকু কথা দিতে পারি। এরা ঘোষিত চোর, এদেরকে দলে নেবে লাইবিলিটি গুলো। আচ্ছা শুভময় দা, একটা কথা আমি আপনাকে বলি, শুভময় দা যেটা বলেছে তৃণমূল আর বিজেপি থেকে পূর্ণ কথা আমরা বুঝতে পারছি না। আসলে বিজেপির কাছে কোনো তাদের সংগঠন নেই, কোনো এজেন্ডা নেই, এই একটা ইস্যু নিয়ে তাসের আমাদের সাধারণ মানুষ হিসেবে এইটা অবশ্যই মানে বিস্ময়কর লাগে, যেখানে এ টিম বি টিম সি টিমের প্রশ্ন নয়, বাংলার পলিটিক্যাল কালচার, সেই পলিটিক্যাল কালচারকে করে দিয়েছে বাংলা সংস্কৃতি, যেখানে দেশের সাংবিধানিক প্রধান তার সম্পর্কে এরকম অবমাননাকর মন্তব্য করা যায়? এই রাজ্যে এই শহরে আবারও উদ্ধার হলো অস্ত্র, ওই কাশীপুরে 15 দিনের ব্যবধানে পরপর অস্ত্র উদ্ধারের ঘটনা, তা নিয়ে রাজনৈতিক তরজা সমানভাবে চলছে। দেখুন, রাইফেল থেকে পিস্তল, বোমা থেকে বারুদ, পঞ্চায়েত ভোটের আগে উদ্ধার হচ্ছে একের পর এক বেআইনি অস্ত্র। কলকাতা থেকে জেলা বেআইনি অস্ত্রের খোঁজ মিলছে প্রায় প্রত্যেক দিন। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুরে ফের বেআইনি অস্ত্রের হদিশ পায় পুলিশ। উত্তর স্বরূপনগর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 5টি ওয়ান শটার এবং 3টি কার্তুজ। ঘটনায় এক অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। কাশীপুর থানা সূত্রে দাবি, শনিবার আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য এলাকার একটি ইটভাটার কাছে জড়ো হয় দুজন। সেই সময় হানা দিয়ে একজনকে পুলিশ ধরে ফেলে, অন্যজন বাইকে চড়ে চম্পট দেয়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যবসায়ীকে জেরা করে অস্ত্রপাচারের নেটওয়ার্কের পর্দা ফাঁস করতে চান অফিসারেরা। সাম্প্রতিক অতীতেই কলকাতার আমহা স্ট্রিট, লেদার কমপ্লেক্স থানা এলাকার বেওয়ান্তা, দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর, হুগলির ডানকুনি, মুর্শিদাবাদের ডোমকল, রেজিনগর থেকে আগ্নেয়াস্ত্র সহ একাধিক ব্যক্তি ধরা পড়েছে। কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুরে উদ্ধার হয়েছে অস্ত্র। উত্তর চব্বিশ পরগনার শাসনে তৃণমূল নেতার বাড়িতেও উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে কোথা থেকে আসছে এত অস্ত্র? কি উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় এত অস্ত্র মজুত করা হচ্ছে? গোটা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে বোম বন্দুকে ভর্তি হয়ে গেছে। শিল্প তো আসেনি, এই বোম বন্দুকের শিল্প গোটা পশ্চিমবঙ্গে চলে এসেছে। এখন মুঙ্গেরে লাগে না, পুরোটাই মল পশ্চিমবঙ্গ, একদম বোম বন্দুক, পেটো যা লাগবে আর কি, যেরকম সাইজে। এবার AK-47টা বাকি আছে, আমরা অপেক্ষা করছি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খুব তাড়াতাড়ি AK-47ও পাওয়া যাবে। এই অস্ত্র কারা আনলো, কি করে এলো, বিভিন্ন স্টেট বর্ডার্স আছে আমাদের, তার থেকে এলো, এইগুলো তো পুলিশ দেখছে। উদ্ধার তো হবে, সব বন্ধ হবে, সব তৃণমূল কংগ্রেস কিনেছে, এটাও আবার কি? মানুষের ভোটই হচ্ছে আমাদের অস্ত্র, এবং এইগুলো দিয়ে তারা মনে করছে যে একটা ডিস্টেবিলাইজড একটা পিকচার, একটা অরাজকতা, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এইটা দিয়ে যদি মনে করে ভোট জেতা যায়, তা তো হয় না। জেলায় জেলায় যেভাবে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে তো, সেই সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যেই। রঞ্জিত হালদার, শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ঋজু দত্তর কাছে আসবো। নিঃসন্দেহে ঋজু এটা বলতে পারে যে এই যে রাজ্যের পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ তোলে বিরোধীরা, এই ঘটনা পরপর এই অস্ত্র উদ্ধারের ঘটনা প্রমাণ করে যে কতটা তৎপর, কতটা অ্যাক্টিভলি পুলিশ কাজ করে, সেই জন্য অস্ত্র পাচার হওয়ার আগে উদ্ধার হয়ে যাচ্ছে। কিন্তু এই মুদ্রার অন্য পিঠটা হচ্ছে এইটা ঋজু, যে কোথাও এই অস্ত্র কারবারীরা, এই দুষ্কৃতকারীরা কলকাতা শহর বা আমাদের রাজ্যকে, রাজ্যে যে সমস্ত জায়গা থেকে পাওয়া যাচ্ছে, সেফ প্যাসেজ বলে মনে করছে না তো?
আমি একদম পরিষ্কারভাবে বলি, প্রথমে সেলুট জানাই পশ্চিমবঙ্গ পুলিশকে এরকম তৎপরতার সাথে কাজ করার জন্য। আর মনে করিয়ে দিই দর্শকদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ছ মাস আগে পশ্চিমবঙ্গ পুলিশকে নির্দেশ দিয়েছিল একটা ড্রাইভ করার জন্য যেখান থেকে বেআইনি অস্ত্র তোলা যায়। আর আরেকটা জিনিস আমি দায়িত্ব নিয়ে আজকে এবিপি আনন্দ পর্দায় বলছি, শুভেন্দু অধিকারী সিআরপিএফ এর পাহারায় নিজের ভিআইপি কনভয়েতে বিপুল অর্থ আর বেআইনি অস্ত্র বাংলায় ঢোকাচ্ছে, বাংলাকে নৈরাজ্যের সৃষ্টি করার জন্য অচল অভিযোগ আমাদের অবশ্য জানা নেই। বিমল শঙ্কর নন্দ, এই ধরনের কথা যারা অভিযোগ করছে সাবস্ট্যান্স ছাড়া, তাদের বিরুদ্ধে যদি কেউ আইনগত ব্যবস্থা নেয় নিতে পারে, ইটস ওপেন টু এভরিওয়ান, নাম্বার ওয়ান। কারণ এই প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগ করাটা অত্যন্ত বেআইনি। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই বহু যুগ থেকে শুনে আসছিলাম যে বিহারের মুঙ্গের হচ্ছে বেআইনি অস্ত্রের একটা ঘাঁটি, এখন পশ্চিমবাংলায় ঘাঁটিতে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে যে এই রাজ্যে গাজোয়ারি করে ভোটে জেতার যে ট্র্যাডিশন এই শাসক দল কেন আগে সিপিএমও তৈরি করেছিল, সেখান তার সঙ্গে অস্ত্রের একটা যোগ রয়েছে, একটা ডাইরেক্ট লিঙ্ক রয়েছে। এবং পরিষ্কার কথা, গত পুরসভার নির্বাচনে যেভাবে গাজোয়ারি করে ভোটের ভোট জেতার প্রবণতা দেখেছিলাম, এবার পঞ্চায়েত আমি উল্টো প্রশ্ন করি বিমলদা, আপনি এই কথা বলছেন কেন যে এই আশঙ্কা হচ্ছে কেন? কারণ তৃণমূলের একেবারে শীর্ষস্তর থেকে একাধিক শীর্ষস্তরের নেতা এই আশ্বাস দিয়েছেন যে 2023-এর যে পঞ্চায়েত ভোট হতে চলেছে একেবারে স্বচ্ছ হবে, নিরপেক্ষ হবে, কাউকে বাধা দেওয়া হবে না। আচ্ছা, গত পুরসভা নির্বাচনের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, দ্বিতীয় শীর্ষ নেতৃত্ব থেকেও শুনেছিলাম যে যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপর হলো কি, কলকাতা পুরসভায় একজন প্রার্থীর জামা কাপড় খুলে উলঙ্গ করে পেটানো হয়েছে, এই তো তৃণমূল কংগ্রেস। এবিপি আনন্দকে পঞ্চায়েত ভোটের নমিনেশন ফাইলিং এর শেষ দিনের পর এবিপি আনন্দ যেন 73,000 বুথে বিজেপি সিপিএম কংগ্রেস যারা বড় বড় ভাষণ দেয় সংবাদ মাধ্যমে তারা কটা প্রার্থী দিয়েছে। আপনাদের প্রার্থী নেই, আপনাদের এজেন্ট নেই, আপনাদের ক্যাডার নেই, মানুষ আপনাদের সাথে নেই, আপনাদের শুধু তৃণমূলকে গালাগাল। আমরা প্রার্থী দিতে পারবো সব জায়গায়, শুধু একটুকু বলি ক্ষমতা থেকে গেলে তৃণমূল দলটাই থাকবে না, বাকি সবাই রাগ থাকবে। এই দলটাই হয়তো প্রশ্নটা পুরনো মনে হবে, কিন্তু যেভাবে অস্ত্র উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনা পরপর হয়ে চলেছে তাতে প্রশ্নটা যেন প্রাসঙ্গিকতা হারাচ্ছে না। সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে এই যে অস্ত্রের ঝনঝনানি এখন শোনা যাচ্ছে, তার প্রতিধ্বনি পঞ্চায়েত নির্বাচনে শোনা যাবে না? তো যথেষ্টই সম্ভাবনা আছে। এবং সবচেয়ে বড় কথা দেখুন, আমরা একটু অন্যভাবে বিষয়টা ভাবতে পারি। অর্থাৎ উত্তর কলকাতার কাশীপুরে গার্মেন্টসের ফ্যাক্টরি আছে, আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুরে আমাদের এখানকার তৃণমূল কংগ্রেস শাসিত সরকার কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকে বলতে পারেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় গার্মেন্টস সেল ফ্যাক্টরি গড়ে দিতে। কারণ শুধু শুধু এই গোলাবন্দুগুলো নষ্ট হবে কেন? আমার মনে হয় সঠিকভাবে করলে তো দেশের কাজে লাগবে। পশ্চিমবঙ্গে যেভাবে গোলা বারুদ বন্দুক চারদিকে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীও চান এগুলো না হোক, ফলে একটাই সহজ উপায় যে আমাদের মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রধানমন্ত্রীকে বলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গোলা বারুদের কারখানা তৈরি করে দিন। আমার মনে হয় তাতে শিল্পায়নের একটা সুযোগ এই পশ্চিমবঙ্গের বুকে বাড়বে। ওয়ান লাইনার দ্রুত, আমার কথা হচ্ছে যে আমাদের রাজ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যিনি মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্য সবাই তো সবাইকে সাবধান করে দেন, ওরে তুমি কি কি করছো আমার নজরে আছে। তো এগুলো তার নজরে পড়ে না, সবই নজরে আছে, তাহলে চোখ বুঝে আছেন? এটা নজরে আছে, ধরা পড়ছে বলেই তো বিতর্ক হচ্ছে। আর সুবামায় বাবুকে বলি, সুবামায় বাবু প্রধানমন্ত্রী ওইসব করবে না, কারণ যত গোলা বারুদ এখন প্রধানমন্ত্রী সেই শিল্পায়ন করছে গুজরাটে আর হিমাচল প্রদেশে যেখানে ভোট হচ্ছে। আপনি যারা গোদরার পরিচালক তাদের কাছে আপনি বলছেন গোলা বারুদের কথা? না মামা, আমার অনুষ্ঠানের সময়সীমা এখানেই শেষ। যেটা শুভময় দা প্রস্তাব দিচ্ছিলেন সেটা হ্যাঁ মানে অস্ত্র ইত্যাদি সেগুলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে ব্যবহারের কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা পঞ্চায়েত নির্বাচনে ওই ভোটারকে বুথ পর্যন্ত যাওয়া আটকাতে সেটা যেন ব্যবহার না হয় সেটা অন্তত নিশ্চিত করুক প্রশাসন। আলোচনা এই পর্যন্ত, প্রত্যেক অনেক ধন্যবাদ। সব খবরের জন্য চোখ থাকুক এবিপি আনন্দ।